Welcome, my dear students. Good morning. Asha kori tumra shobai bhalo acho ebong shusto acho. Ajke ami tomader K.G-ll class nebo. To ajke ami tomaderke eke dekhabo ekti prodip. Prodip tumra shobai dekhecho. Prodip amader kali pujor shomoy jalano hoy. Oneki pukuro bhasano hoy tel diye. মাটিরও হয় এবং পিতলেরও হয় এবং ঠাকুরগুলো সবসময় পিতলের প্রদীপ আমাদের জ্বলে প্রদীপ তোমরা সবাই দেখেছো ঠিক আছে তো আজকে আমি তোমাদেরকে একটি প্রদীপ লিখে দেখাবো এবং কি কি প্রদীপে কি কি রং দিতে হবে সেটা আমি তোমাদেরকে লিখে দেবো ঠিক আছে আমি আঁকা শুরু করছি সবাই আমার সঙ্গে সঙ্গে আঁকো পেন্সিল রেজার এবং রং নিয়ে সবাই বসো এবং আমি যেভাবে যেভাবে তোমাদেরকে আঁকাবো তোমরাও সেরকম করে আমার সঙ্গে সঙ্গে আঁকো দেখবে তোমরা কত সুন্দর করে প্রদীপ এঁকে ফেলেছ ঠিক আছে দেখো পেজ নাম্বার 18 পেজ নাম্বার 18 কোন সবাই দেখো প্রদীপ আঁকা আছে ঠিক আছে সবাই পেজ নাম্বার 18 তুলেছো তাহলে এবার আমি শুরু করছি নাম্বার 1 স্টেপ 1 মানে আমরা একটা করব একটা বক্স মানে আমরা কি করলাম একটা বক্স বক্স করলাম উপরে দাগটাকে আবার কি করলাম ডাবল করলাম এই দাগটাকে হলো এবার দেখো চি দেখো কত ইজি পদ্ধতি এখান থেকে একটা মুম্বা এই প্রদীপের যে আমাদের যে ফিতেটা থাকে সেটা দেখো সেটা দেওয়া হয়েছে তারপরে আস্তে করে বললাম দেখো পাতার মতো ঠিক আছে তাহলে আমাদের মুছে যাচ্ছে কোনটা এইটা এই বাইরে এই যে এই জিনিসটা আমাদের কি হবে বক্সের এই দুটো কোণ কি হবে ইরেজ হয়ে যাবে হয়ে গেলে প্রদীপ হয়ে যাবে সবাই দেখে নিয়েছো তাহলে স্টেপ ওয়ান আমরা কি করলাম স্টেপ ওয়ান একটা বক্স করলাম স্টেপ টু তে বক্সের যে উপরে দাগটা আছে সেখানে আরেকটি ডবল শর্টিং কাট আনলাম ডবল করলাম দাগটাকে তারপরে কি করলাম আমরা মুগার মতো এপাশ থেকে এই কোণ দিকে এই নিচের দাগের সঙ্গে দেখিয়ে রেখার সঙ্গে চুটিয়ে আবার কোণে আনলাম এটা দেখো বাটির মতো কি আকার হয়েছে তারপর আমরা কি করলাম এটা বইয়ে শিকাটা দিলাম এবং এর যে ফিতেটা সেটা দিলাম ফিতে আমাদের দেখো প্রদীপ প্রদীপের রূপ তৈরি হয়ে গেছে এবং প্রদীপ আঁকা হয়ে গেছে প্রদীপের চিত্র আঁকা হয়ে গেছে এইভাবে তোমরা প্রথমে ধীরে 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 আঁকবে তারপরে সুন্দর করে কালার করে ফেলবে বইতে যেরকম কালার কালার করবে ঠিক আছে এবার আমি বড় করে তোমাদেরকে দেখাচ্ছি একসঙ্গে ঠিক আছে
দেখো প্রতিবেল যেদিকে যেদিকে প্রতিবেল শিকাটা থাকবে সেদিকে একটু সরু হবে আর পেছন দিকে কি হয় একটু মোটা হয় যেখানে আমাদের তেলটা থাকে করবে সেই জন্য আমি এই পাশটার ত্রিভুজটাকে কি করলাম ছোট করে জায়গা রাখলাম আর এই পাশটাকে বড় করে রাখলাম এটা বড় করে কাটলাম এই ত্রিভুজটাকে আর একটা ছোট করে কাটলাম কাটলে কিন্তু এই পাশটায় বড় হয়ে যাবে এই পাশটা মোটা হবে পাশটায় কি হবে মাথাটা ঘুরতে শুরু হবে ঠিক আছে এটা খেয়াল রাখবে এটা খেয়াল রেখে করবে ঠিক আছে কি বললাম এই পাশে কোণটাকে আমি ছোট করে কাটলাম বাদ দিলাম আর এই পাশে কোণটাকে আমি বড় করে বাদ দিলাম বলে তখন দেখবে এই পাশে পেছনে প্রতিবেল পেছনটা একটু বড় হবে হ্যাঁ চাপটা হবে আর এটা সরু হবে দেখো প্রদীপ আমাদের আঁকা কমপ্লিট এবং আমরা বন্ধুরও মুছে দিলাম তারপর দেখে একটা জিনিস এখানে তোমরা করবে নিশ্চয় এতে একটু দেবে এটা কি এটা অনেকে ভাবছে স্যার এটা কি এটা হচ্ছে প্রদীপের আলো জ্বললে প্রদীপ যে মাটিতে রাখে বা যেখানে রাখে সেখানকার যে ছায়া ছায়াটা আমি করে দিয়েছি ঠিক আছে তাহলে দেখতে আরো কি হবে আরো সুন্দর লাগবে ঠিক আছে হলো এবার দেখো প্রতিবেল এটা কি রং আছে এখানে আছে হলুদ রং আচ্ছা এটা হলুদ দিতে পারো কমলা দিতে পারো লাল দিতে পারো ঠিক আছে আর এটাই কি আছে এটাই আছে বাদামি বাদামি রং ঠিক আছে বাদামি আর এটাই দিয়েছে কি অরেঞ্জ কালার দিয়েছে দেখছি কমলা কমলা রং এবার আমি আর একটা কথা বলছি এইখানে তোমরা এখানে গাঢ় বাদামিটা দিতে পারো ডিপ বাদামি এখানে ডিপ বাদামিটা দিতে গাঢ় গাঢ় বাদামি মানে ডিপ বাদামিটা আর এইখানে তোমরা হালকা বাদামি বা কমলা বা হালকা বাদামি দিতে পারো এখানে কমলা অথবা হালকা বাদামি দিতে পারো ঠিক আছে তাহলে রং দিন আমি ক্লিয়ার করে দিলাম কি কি রং করবো এবার আমি একটা প্রশ্ন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে রং করতে হবে তাহলে এখানে কি আছে অরেঞ্জ কমলা অথবা
হালকা বাদামি যেকোনো একটা নিতে পারো। এটাই কিন্তু ডিপ বাদামি দেবে সবাই, ডিপ বাদামি মানে গাঢ় বাদামি, যেটা ডিপ বাদামি, ঠিক আছে। তাহলে এই রঙটা আমি দেখে নিচ্ছি কেউ করতে, তাহলে আমরা কি বলেছিলাম রং করার আগে প্রথমে বড়া ডেকে নিতে হবে এবং একদিক থেকে একদিকে করতে হবে, রং যাতে বাইরে যায় এবং যাতে ফাঁকা না হয়, ঠিক আছে। তাহলে আমি অরেঞ্জ কালারটা করে নিচ্ছি, প্রথমে আমরা বড়া ডেকে নিচ্ছি, তারপরে আস্তে আস্তে একদিকে সুন্দর করে রং করে ফেলবে, ঠিক আছে। তাহলে আজকে এই পর্যন্ত রইলো।